ভারত শুরুর ভিডিওতে আমরা দেখলাম দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যিনি জিজ্ঞাসা করলেন মহাকাশ থেকে আমাদের ভারতবর্ষকে ঠিক কেমন দেখতে লাগে জবাব এলো ছোট্ট কথায় সারে জাহাসে আচ্ছা জবাবটা যিনি দিলেন তিনি আমাদের দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা একটা গোয়ালঘর থেকে শুরু করে এই সারে জাহাসে আচ্ছা হয়ে ওঠার লড়াইটা একদমই সহজ ছিল না বারবার সারা বিশ্বের কাছে ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসিয়েছে আমাদের ভারতের যে সংস্থা তার নাম ইসরো হ্যাঁ আজকে দশ দিক চব্বিশের কথোপকথনে আমরা আলোচনা করব এই ইসরোকে নিয়েই শুরুটা হয় উনিশশো সালে বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে প্রথম স্থাপিত হয় দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইনকোসপার। এই ইনকোসপার স্থাপিত করার জন্য বিক্রম সারাভাইকে ভারতের মহাকাশ বিজ্ঞান চর্চার জনক বলেও আখ্যায়িত করা হয়ে থাকে ইনকোসপার স্থাপিত তো হল কিন্তু সেই সময় এর কাছে না ছিল কোনো বরাদ্দ অর্থ বা কোনো ল্যাবরেটরি সেই অবস্থায় ইনকোসপারের কাজ এগিয়ে নিয়ে যাওয়াও বেশ শক্ত ছিল তবে বিক্রম সারাভাই হাল ছাড়বার পাত্র ছিলেন না লাগাতার পেছনে লেগে থেকে উনি স্থাপিত করলেন এই ইনকোস্পারের রকেট প্রোপ্যালেন্ট ল্যাবরেটরি শুনতে আশ্চর্য লাগলেও এই ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল একটি গোয়াল ঘরে এবং ইনকোস্পারের হেডকোয়ার্টার স্থাপিত হল থুম্বা নামক একটি জায়গায় একটি পরিত্যক্ত গির্জায় এরপর থেকেই শুরু হয়ে যায় রকেট প্রস্তুতি এবং তা উৎক্ষেপণের কাজ প্রথম দিকে কাজ চলতে থাকে সাউন্ডিং রকেট প্রস্তুতির সাউন্ডিং রকেট কি এগুলি হলো এক ধরনের ছোট ছোট রকেট যেগুলি উৎক্ষেপণের পর বায়ুমণ্ডলের উপরের স্তর অবধি যায় এবং তথ্য সংগ্রহ করার পর প্যারাশুটের সাহায্যে আবার নিচে নেমে আসে কিন্তু সেই সময় এই সাউন্ডিং রকেট তৈরি করতেই বৈজ্ঞানিকদের কালঘাম ছুটে যেত নিজেদের গবেষণাগার থেকে উৎক্ষেপণের জায়গায় সাউন্ডিং রকেটগুলিকে নিয়ে যাওয়া হতো আমার আপনার ব্যবহার করা একদম সাধারণ সাইকেলে করে কিন্তু লাগাতার চেষ্টা করতে থাকা এবং হার না মানা ইনকোস্পারের হাতে অবশেষে ধরা দিল সাফল্য একুশে নভেম্বর উনিশশো সালে ইনকোসপার সফলভাবে উৎক্ষেপণ ঘটালো প্রথম সাউন্ডিং রকেটের এরপর বিক্রম সারাভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় উনিশশো সালে ইনকোস্পারের উত্তরণ ঘটল ইসরোতে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হল উনিশশো সালে ইসরোর হাতে প্রথম সফলতা ধরা দিল উনিশশো সালে দেশের প্রথম কৃত্রিম স্যাটেলাইট আর্যভট্টকে মহাকাশে পাঠানো হলো রাশিয়ার মহাকাশযানের মাধ্যমে এর পরের ঘটনা উনিশশো সালে উনিশশো সালে ইসরো তার নিজেদের মহাকাশযান যান এস এল ভি এর মাধ্যমে মহাকাশে পাঠালো রোহিণী নামক স্যাটেলাইটকে এরপর চলে আসবো উনিশশো সালে উনিশশো সালে ইসরোর বৈজ্ঞানিকরা তৈরি করলেন দেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট অ্যাপল কিন্তু ফ্রান্সের মহাকাশযানের মাধ্যমে এই অ্যাপেলকে মহাকাশে পাঠানোর আগে এর অ্যান্টেনা পরীক্ষা করা অত্যন্ত জরুরি ছিল কিন্তু তখন ইসরোর কাছে না ছিল এই অ্যান্টেনা পরীক্ষা করার মতো উপযুক্ত ব্যবস্থা না এই ব্যবস্থা করার মতো উপযুক্ত পরিমাণ অর্থ বরাদ্দ তখন ইসরোর বৈজ্ঞানিকরা মাত্র একশো পঞ্চাশ টাকায় একটি গরুর গাড়ি ভাড়া করলেন এই গরুর গাড়ির ওপর তোলা হল চারশো টন ওজনের কমিউনিকেশন স্যাটেলাইট অ্যাপেলকে এবং চারপাশে নন ম্যাগনেটিক ফিল্ড প্রস্তুত করে এই অ্যান্টেনার পরীক্ষা করা হয়ে গেল উনিশশো সাল দেশের মহাকাশ বিজ্ঞানে আরেকটি গৌরবজনক অধ্যায় যোগ করেছিল এই চুরাশি সালেই রাশিয়ার মহাকাশ মহাকাশে যান দেশের প্রথম মহাকাশচারী এবং দেশের বায়ুসেনার উইং কমান্ডার রাকেশ শর্মা এরপর দু সালে ক্রায়োজেনিক ইঞ্জিন প্রস্তুত করা হয় দু সালে প্রথম প্রচেষ্টাতেই সফলভাবে মঙ্গলের কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করে ইসরো দু সালে একটি রকেটের মাধ্যমে নানান দেশের একশো চারখানা উপগ্রহ মহাদেশে স্থাপন করে রীতিমতো ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে আমাদের এই গর্বের সংস্থাটি এরপর দু সাল উৎক্ষেপণ ঘটে চন্দ্রযান এর যা ইসরো এবং ভারতের ইতিহাসে একটি গৌরবজনক অধ্যায় সৃষ্টি করল দু সালের বাইশে জুলাই ইসরোর জি মার্ক থ্রি রকেটের সাহায্যে মহাকাশে রওনা দিল চন্দ্রযান দুই এবং প্রথম প্রচেষ্টাতেই সফলতার সঙ্গে চাঁদের অরবিট অর্থাৎ কক্ষপথে স্থাপিত হয়ে গেল এই চন্দ্রযান দুইয়ের প্রথম অংশটি অর্থাৎ অরবিটার অংশটি এই অরবিটারের কাজ হলো আগামী এক বছর চাঁদের কক্ষপথে ঘুরে বেড়ানো এবং চাঁদ সংক্রান্ত নানারকম তথ্য এবং ছবি ইসরোকে লাগাতার পাঠানো এর পরের অংশটাই ছিল সবথেকে জটিল অংশ এই চন্দ্রযান দুইয়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ল্যান্ডার বিক্রম যেটার নামকরণ করা হয়েছে দেশের মহাকাশ চর্চার জনক বিক্রম সারাভাইয়ের নামে সেই ল্যান্ডার বিক্রমকে চন্দ্রপৃষ্ঠে অবতরণ ঘটানো এবং এখানেই শেষ নয় বিক্রমের চন্দ্রপৃষ্ঠে নামার কথা ছিল দক্ষিণ মেরুতে যেখানে আজ অবধি কোনো দেশের কোনো চন্দ্রযানই নামেনি এবং নামার কথা ছিল অত্যন্ত ধীরে ধীরে অর্থাৎ সফট ল্যান্ডিং তার কারণ কিছুদিন আগে ইজরায়েলের চন্দ্রযান এই একই মিশনে গিয়ে অসফল হয়েছিল কেবলমাত্র ক্র্যাশ ল্যান্ডিংয়ের কারণে এর মধ্যে বিক্রমের চন্দ্রপৃষ্ঠে নামার অংশটি ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যে প্রচণ্ড গতিবেগ নিয়ে বিক্রম এগিয়ে চলেছিল চাঁদের দিকে ঘন্টায় প্রায় বাইশ হাজার কিলোমিটার সেই গতিবেগকে মাত্র পনেরো মিনিটে কমিয়ে করতে হতো প্রতি ঘন্টায় সাত কিলোমিটার যা একদমই ছেলে খেলার বিষয় নয় এবং বিক্রম চন্দ্রপৃষ্ঠে ল্যান্ড করে যাওয়ার পর তা থেকে বেরিয়ে আসত প্রজ্ঞান নামের এক রোভার এই রোভারের কাজ ছিল চাঁদের বিভিন্ন ধরনের প্রকৃতি পরিবেশ খনিজ পদার্থ এবং সবথেকে গুরুত্বপূর্ণ চাঁদে কোনো বড় জলের উৎস আছে কিনা না এই প্রশ্নের উত্তর খোঁজা এর আগে দু সালে ইসরোর চন্দ্রযান এক চাঁদে কিছু খুঁজে পেয়েছিল ছোট ছোট জলবিন্দুর কিন্তু এই জলবিন্দু ছাড়াও চাঁদে বড় কোনো জলের উৎস রয়েছে কিনা তা জানার কাজই করত এই ল্যান্ডার বিক্রম এবং রোভার বর্তমানের সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানি রাত দুটোর সময় ইসরোর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের সাথে তার ফলে চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তার সম্পূর্ণটাই অসফল থেকে যায় কিন্তু এতে হতাশ হয়ে পড়ার মতো কোনো কারণই ঘটেনি প্রথমবারের প্রচেষ্টাতেই চাঁদের কক্ষপথে অরবিটার স্থাপনের মতো কীর্তিও খুব কম বড় কাজ নয় যা ইসরো আমাদের করে দেখিয়েছে এবং শেষ পাওয়া খবর অনুযায়ী চন্দ্রপৃষ্ঠেই সন্ধান পাওয়া গেছে ল্যান্ডার বিক্রমের ইসরোর তরফ থেকে জানানো হয়েছে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধারের সমস্ত রকম প্রচেষ্টা এর মধ্যে চালানো হবে তবে ইসরোকে যদি সব থেকে সাবাসী দেওয়ার থাকে তবে সাবাসী দেওয়া উচিত এই কারণে যে এই সম্পূর্ণ মিশনটাই ইসরো করে দেখিয়েছে রেকর্ড কম বাজেটে নাসার থেকে প্রায় দশ গুণ কম বাজেট নিয়ে ইসরো সম্পন্ন করেছিল মঙ্গলযান পরিকল্পনা এবং এই চন্দ্রযান পরিকল্পনায় ইসরোর মোট বাজেট ছিল নশো কোটি টাকা যেখানে হলিউডে অ্যাভেঞ্জার এন্ড গেমের মতো একটি সিনেমা তৈরি করতে বাজেট থাকে দু কোটি টাকা আর হলিউডের কথা কেন বলবো আমাদের নিজেদের দেশ ভারতবর্ষে মূর্তি করতে খরচ হয়ে যায় দু কোটি টাকা এবং এইসবের পরেও অত্যন্ত হাস্যকর বিষয় হিসেবে ধরা দেয় ভারতের প্রতিবেশী দেশগুলির প্রতিক্রিয়া ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরপরই পাকিস্তানের এক মন্ত্রী টুইটে লেখেন যেটা পারো না সেটা করো না প্রসঙ্গত বলা যায় পাকিস্তানের মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছিল ইসরোরও আট বছর আগে তবে পাকিস্তানের মহাকাশ গবেষণা সাউন্ডিং রকেট ঠিকঠাক বিদেশের কথা আমরা আমাদের নিজেদের দেশকে দেখব যে মুহূর্তে প্রেসের সামনে জানানো হয় যে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তখন চোখে জল চলে এসেছিল ইসরোর প্রধানের এবং তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দৃশ্য দেখে চোখে জল আসেনি এমন ভারতবাসী বোধহয় বিরল তবে এর সঙ্গে সঙ্গে আমরা আর একটা সত্যি কথাও আপনাদের সামনে তুলে ধরব যখন ইসরো প্রধান এসে প্রধানমন্ত্রীকে প্রথম জানান যে বিক্রমের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না তখন সান্ত্বনা দেওয়া তো দূরের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত বিরক্ত হন এবং পেছন ঘুরে নিজের অন্য আসনে গিয়ে বসে পড়েন প্রধানকে সান্ত্বনা দিয়েছিলেন তারই সহকর্মীরা তাহলে এখন কোনটা সত্যি যেটা সংবাদ মাধ্যম ক্যামেরা বন্দী করেছে সেই ঘটনা না যেটা সকলের অগোচরে ক্যামেরা বন্দী হয়েছে সেই ঘটনা আমরা দুটি ঘটনাই দেখাবো আপনাদের এরপর বিচার আপনার হাতে end of uh, the fine breaking phase the the vikram lander should have been at an altitude of almost nearly uh, 400 meters and uh, if you look at the plots we are seeing that the it has most reached uh, close to a kilometer from the landing site যদি ও এতকিছু পরেও থেমে থাকবে না vikram সারাভাই এবং বৈজ্ঞানিক ও দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে কালামের স্বপ্নের ইসরো দু হাজার বাইশ সালেই রূপ পেতে চলেছে ইসরোর পরবর্তী প্রকল্প মিশন গগনযান যার মাধ্যমে তিনজন মহাকাশচারীকে দেশের নিজস্ব মহাকাশযানে পাঠানো হবে মহাকাশে ইতিমধ্যে বাছা হয়েছে জনকে। যারা রাশিয়া যাবেন এবং চলবে তাদের ট্রেনিং তারপর সেখান থেকে বেছে নেওয়া হবে সব থেকে উপযুক্ত তিনজন মহাকাশচারীকে যারা নাম লেখাবেন দেশের গৌরবের ইতিহাসে এই মিশন গগনযানের বাজেট ধরা হয়েছে আনুমানিক দশ হাজার কোটি টাকা এই ছিল দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর ইতিহাস পঞ্চাশ বছরের গৌরবজনক অধ্যায় কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ও দেখতে থাকুন দশ দিক চব্বিশের কথোপকথন নমস্কার